মহামারী করোনা সংক্রমণের ঝাপটায় গত দুই বছর সারা দেশের মতো চট্টগ্রামেও পয়লা বৈশাখের কোনো আয়োজন করা না হলেও এবার সংক্রমণ কমে আসায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 1429 এর পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার ভোর ছয়টায় ডিসি হিলের নজরুল স্কোয়ারে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে এবারের প্রতিবাদ্য পহেলা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক। বর্ষবরণ করতে ডিসি হিলে দর্শকের উপচে পড়া ছিল ভিড়। এর প্রথম অধিবেশনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও আবৃত্তি সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নিয়েছে। শেষ সময়ের দিকে অল্প সময়ের জন্য দাঁড়াতে মানুষ তবু কিছু স্বস্তি পেয়েছে, তবে সময়টা আরেকটু বেশি দিলে মানুষের এই পরিপূর্ণতা বাড়তো। গত দুই বছর করতে পারি নাই, অনেক খারাপ লাগছে। তো এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, আজকে প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে, সকাল থেকে আসছি এখানে। এদিকে সকাল সাতটায় শুরু হয় সিআরবি শিরিস্তলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে দলীয় পরিবেশনায় নাচ গান আবৃত্তি সহ গুণীজনদের সম্মাননা প্রদান। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবার বৈশাখী মেলা ও বলি খেলাকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। আসলে পবিত্র মাহে রমজানের পবিত্রতার কারণেই আমরা আসলে সংকীর্ণ করে নিয়ে এসেছি, এটা আমাদের ইচ্ছে ছিল না। আর সরকারের একটা নির্দেশনা আছে যে দুটো পর্যন্ত করার জন্য, তো আমরা একটা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমরা যাদেরকে নিয়ে বলিগুলি করি তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা নিজেরাই অনেকে মানে অক্ষমতা প্রকাশ করেছে রোজার মধ্যে, তারা না আসার মানে ইঙ্গিত দিয়েছে, যার কারণেই আমাদের যে শাহাবুদ্দিন ভাইয়ের বলি খেলা শাহাবুদ্দিন ভাইয়ের উদ্যোগে হয়ে থাকে, তো উনি নিজেই কন্ট্যাক্ট করেছিলেন। তা এখন ওরাও নিরুৎসাহিত হওয়ার কারণেই এবার এটা করা হয়নি, তবে ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করব, এটা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণকে ভালোভাবে যেটা আমরা উপস্থাপনা করবো সেটা তাদেরকে পৌঁছিয়ে দেওয়া, সেটা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা কোনো রেস্ট্রিকশন আমরা ভাঙতে রাজি নই। আমরা সরকারের যে অনুশাসন নিয়মকানুন যা আছে তার মধ্যখানে থাকে আমরা আমাদের কাজ করি। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজনে ঐতিহ্যের উপকরণ পালকি, পুতুল, ঘোড়ার গাড়ি, প্লেকার্ড ও অন্যান্য উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দামপাড়া ঘুরে পুনরায় শিল্পকলা গিয়ে শেষ হয়। এছাড়াও সকাল 10টায় চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এ সময় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নেচে গিয়ে নতুন বর্ষকে বরণ করে নেন। এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি। সকল অন্ধকার থেকে, সকল দুঃস্বপ্ন থেকে, সকল অপশক্তি থেকে জেগে উঠে নতুন আনন্দে বাংলাদেশ জেগে উঠবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সমস্ত কিছু ভুলে আমরা সবাই একসাথে পথ চলব এবারে শুভ নববর্ষে, সেটাই হোক আমাদের একমাত্র উদ্দীপনা। এ সময় শোভাযাত্রাগুলো থেকে বলা হয় করোনা ঝাপটা কাটিয়ে নতুন বর্ষকে বরণ করতে পেরে সবাই আনন্দিত। জাত বর্ণ সবগুলো ভুলে সবাই যাতে একসাথে থাকতে পারে এইটাই পৌঁছাতে চাই সবার কাছে, যাতে সবাই সম্প্রীতিতে থাকতে পারে, অনেক ভালো করে আগমন করতে পারে, আলিঙ্গন করতে পারে, এটাই পৌঁছাতে চাই সবার কাছে। দুই বছর পরে এরকম রঙিন জীবন আমরা ফিরে পেয়েছি, খুব আনন্দ লাগছে। এরকম আমরা প্রতি বছর চাই, মানে এরকম রঙিন করে শুভ নববর্ষ পালন করতে চাই। বছর ধরে আঠারো এসেছে নতুন বছর, বাংলা অভ্রাপ্ত 1429 সাল। সেই বাংলা অভ্রাপ্তকে সকল মানুষ বাংলাপূর্ণ নিমিশে সবাই করোনা মহামারী দূর হয়ে যাক এমনটাই কামনা করেছে, এবং সবাই বলছে এই এই বছর যেন সবার জন্য অসম্ভব একটা সুস্থ বাংলা সংস্কৃতি নিয়ে আসে এমনটাই কামনা করছেন সকলেই। চট্টগ্রামের কাজের জন্য মধ্যে থেকে রুমেন চৌধুরী, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।